ফের বৃহস্পতিবার রাতের দিকে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল চার বাংলাদেশি নাগরিক। এরা রেলে চেপে কলকাতা এবং দিল্লি যাওয়ার মতলবে ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের জালে ধরা পড়তেই হলো তিন মহিলা সহ একজন পুরুষকে। পুলিশে জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গিয়েছে তারা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে সওয়ারি হয়ে তিন মহিলা দিল্লি এবং পুরুষ সঙ্গী কলকাতায় পাড়ি জমানোর মতলবে আগরতলায় আসে। ধৃতরা হল বাংলাদেশের চট্টগ্রাম এলাকার শুক্লাল দেবনাথ, নারায়ণগঞ্জের রোজিনা বেগম, জামালপুরের রুমা আক্তার এবং কাকলি বেগম। আগরতলা রেল পুলিশ তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চালিয়ে কোন কোন পথে কাদের হাত ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তা জানার চেষ্টা করছে। ধৃতদের আজই আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃতরা ভারতে প্রবেশ করার কোনো বৈধ নথি দেখাতে পারেনি। শুক্রবার সাংবাদিকদের ঘটনার কথা জানিয়ে রেল পুলিশের এক আধিকারিক বিস্তারিত জানান, তিনজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ। একজন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে, আর বাকি তিনজন বলছে যে তারা দিল্লিতে যাবে। তো তাদের বয়ান, তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ, সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ, আর বাকি যারা তিনজন তারা হলো একজন রোজিনা বেগম, তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ, আরেকজন হলো রুমা আক্তার, ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর, আর আরেকজন আছেন কাকলি বেগম, যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরই বাংলাদেশ।